এল পি আর ইউপির যে সরকারে রিকুয়ারমেন্টর যে নোটিফিকেশন ওলাইছিল তাতে অ্যাপ্লাই হয়ে যাওয়ার প্রায় ছয় মাস হয়েছে, কিন্তু এতালেকে সরকারে এল পি আর ইউপির মেরিট লিস্ট যেহেতু এতালেকে সরকারে প্রকাশ করবা নাই, এই দুর্ভাগ্যজনক। কারণ আপনাদের চাওক যে দুই তিন দিন আগতে যে মুখ্যমন্ত্রী মহোদয় যে লাইভ যে সাক্ষাৎকার দিলে তাতে সাংবাদিকসকলে এই বিষয়ে প্রশ্ন করার সাহস নাফালে। আপনাদের চাইছে নিশ্চয় সেই লাইভ চাওক। ইয়াতে আপনাদের যদি রনজ পেকর যে অফিসিয়াল পেজ আছে তাতে আপনাদের যদি চায় অকল এনেকাই কমেন্টস পাব, স্যার প্লিজ রিলিজ ডি ডাবল ই এল পি ইউপি মেরিট লিস্ট। হয় কথাটো হয়েছে যে ছয় মাস হয়েছে যেহেতু এতালেকে সরকারে মেরিট লিস্ট বা প্রকাশ করবা নাই যেহেতু, সো ইয়াতে হতাশা হওয়ার কথাই এই যেহেতু। চাওক ইয়াতে আরো এজন লিখিছে যে মেনি এপ্লিকেন্টস আর ইগারলি ওয়েটিং ফর দি মেরিট লিস্ট অফ ডি ডাবল ই এল পি ইউপির টিচার রিকুয়ারমেন্ট। ইট ইজ বিন হাফ এ ইয়ার অলরেডি বিকজ অফ দ্য ইলেকশন দি রিকুয়ারমেন্ট প্রসেস গট ডিলেড, বাট নাও এজ দেয়ার আর নো সাচ রিস্ট্রিকশনস দি গভর্নমেন্ট শুড ফোকাস অন এট লিস্ট পাবলিশিং দি মেরিট লিস্ট। ইট শুড বি অন দি প্রিওরিটি লিস্ট ফর দি গভর্নমেন্ট কনসিডারিং দি টাইম ফ্রেম ওয়েটিং ফর দি প্রপার রেসপন্স ফ্রম দি গভর্নমেন্ট। হিমন্ত বিশ্ব শর্মা রনজ পেকু। কথাটো সচাই হয়েছে যেহেতু ইলেকশনের সময় আসছিল যেতিয়া সেই সময়ত সেই কামসমূহ যেহেতু বন্ধ হয়ে আসে, কিন্তু এটা যেহেতু ইলেকশন পার হয়েছে সো এটা রেস্ট্রিকশনের কোনো ধরনের কথা নাই, যেহেতু সরকারে যে শিক্ষা বিভাগে যেহেতু মেরিট লিস্ট প্রকাশ করবেন এটা যেহেতু কোনো ধরনের রেস্ট্রিকশন নাই যেহেতু। আর এনেকা আপনাদের বহুত কমেন্ট পাব যে স্যার প্লিজ রিলিজ এল পি ইউপি মেরিট লিস্ট। আপনাদের চাই চাই বহুতে এনেকা ধরনের কমেন্ট করেছে শিক্ষামন্ত্রী মহোদয়ের যে অফিসিয়াল পেজ আছে, যদি আপনাদের তাতে যেসমূহ পোস্ট করেছে সেই পোস্ট আপনাদের এনেকাই কমেন্টস পাব বহুত। কারণ আপনাদের জানেই বহুত দিন হয়েছে যেহেতু এতালেকে সরকারে মেরিট লিস্ট প্রকাশ করবেন নাই, আর আমি সরকারক গরিহণা দিছো যাতে অতি সোনকালে শিক্ষা বিভাগে এই যাতে এল পি আর ইউপির যে মেরিট লিস্ট যাতে প্রকাশ করে। আর আমি সরকারক একটা বিশেষ অনুরোধ জানাও সরকারে যাতে শিক্ষা বিভাগে যাতে অতি সোনকালে এল পি আর ইউপির যাতে মেরিট লিস্ট প্রকাশ করে, আর মেরিট লিস্ট প্রকাশ করলে যেহেতু কামটা দ্রুতগতি হব বলে আমি আশা করো, সেই কারণে সরকারে অতি সোনকালে এল পি আর ইউপির মেরিট লিস্ট প্রকাশ করবেন আমি অনুরোধ জানাইছো ডক্টর রনজ পেকু ডাঙরিয়াক।